হ্যালো, ওয়েলকাম টু স্মার্ট ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন স্মার্ট ক্রিয়েশন ইউটিউব চ্যানেল, আমি চয়ন। আজ আমি আপনাদের সামনে মজা ইয়ার টু গিম্বেল আনবক্সিং করতে চলেছি, এবং অন্যান্য গিম্বেলের থেকে মজা ইয়ার টুতে কী কী নতুন স্পেসিফিকেশান আছে এবং অ্যাডভান্টেজ আছে সেগুলি আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। তো চলুন দেখে নেওয়া যাক ভেতরে কী কী আছে। তো মজা ইয়ার টু এর সাথে একটি খুব হার্ডলি ব্যাগ পাচ্ছেন এবং সব জায়গায় এটি ক্যারি করতে পারবেন এবং খুবই শক্ত ব্যাগটি। তো চলুন দেখে নেওয়া যাক মজা ইয়ার টু ব্যাগের ভেতরে কী কী অ্যাসেসরিজ দিয়েছে। তো চলুন শুরু করা। এটা রয়েছে গিম্বেল। তো প্রথমে দেখে নেওয়া যাক কী রয়েছে এর সাথে। দিয়েছে প্রথমে একটি ট্রাইপড, ট্রাইপডটি গিম্বেলটি স্ট্যান্ড করার জন্য। তো আমি পরে দেখাচ্ছি ট্রাইপডটির কাজ। এবং সাথে একটি হার্ড ক্যাশ। তো ব্যাগের ভিতরে কী রয়েছে আমি পরে আপনাদের সামনে দেখাচ্ছি, আগে আমি বের করে নিই সবগুলো। এর সাথে দিয়েছে চারটি ব্যাটারি দিয়েছে, এবং এটির কাজ আমি পরে দেখাবো, আমি রাখছি এগুলি আগে। তো এরপরেই আমরা আপনাদের সামনে গিম্বেলটি দেখাচ্ছি। এটা হচ্ছে মেন গিম্বেল। তো গিম্বেলটির প্রাইস এবং গিম্বেলটির স্পেসিফিকেশান, কীভাবে গিম্বেলটি ইউজ করতে হয় আমি পরে আপনাদের দিকে সবই দেখাবো। তো চলুন আর কী কী রয়েছে ব্যাগের মধ্যে দেখে নেওয়া যাক। এখানে ব্যাটারির চার্জার দিয়েছে, এটা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। এবং সাথে কিছু অ্যাসেসরিজ, এগুলি কীভাবে কাজে লাগাতে হয় এবং কীভাবে সেটিংস করতে হয়, সেট আপ করতে হয় সেগুলি আমি সবই দেখাবো। তো প্রথমে বের করে নিই। এটি হচ্ছে একটা ম্যানুয়াল বুক, যা আপনারা এটি পড়ে মজা ইয়ার টু এর কিছু স্পেসিফিকেশান বুঝতে পারবেন এবং কীভাবে ইউজ করতে হয় সেগুলি আপনাদের দিকে হেল্প করবে এই বুকটার মাধ্যমে। আপনারা কিন্তু বুকটা পড়লে সব কিছু বুঝতে পারবেন, কিন্তু বুকটি দুটো ভাষায় লেখা আছে, ইংলিশ আর জাপানের ভাষায়। তো বুকটা আশা করি আপনাদের কাজে লাগবে, পড়ে দেখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এই গিম্বেলের সাথে কোন কোন ক্যামেরা সাপোর্টেড। তো আমি দেখতে পাচ্ছি বক্সের পেছনে এখানে সোনি, ফুজি ফিল্ম, ক্যানন এবং প্যানাসোনিক, নিকন, বিএমসিসির মতো ক্যামেরাগুলি আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই হার্ড কেসের মধ্যে কী কী রয়েছে। তো কিছু এখানে কেবিল রয়েছে, এই কেবিলগুলি আপনারা ক্যামেরা কানেকটিভিটির জন্য এবং বিভিন্ন ধরনের যে ক্যামেরাগুলি রয়েছে সেই ক্যামেরা কানেকশানের জন্য এই কেবিলগুলি দেওয়া রয়েছে। তো আপনারা ব্যবহার করতে পারবেন এই কেবিলগুলি। তো পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি কীভাবে গিম্বেল সেট আপ করতে হয় এবং কীভাবে ক্যামেরা ব্যালেন্সিং করতে হয়। পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমার আই বটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।